দর্শক, শুরু করছি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত। মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সমাজ বদল ও পরিবর্তনের কুশীলব হিসেবে নারীরা বিভিন্ন সময়ে অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, শিল্প, সমাজসেবা প্রতিটি ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ইতিহাসের সত্য হচ্ছে, অনেকের ক্ষেত্রেই এই অবদান থেকে গেছে অন্তরালে। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ক্ষেত্রেও তার মৃত্যুর আগে তার অবদান অনেক কিছুই আমরা জানতে পারিনি। আমাদের জাতীয় ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রামের অবিচল সঙ্গী এবং সর্বংসহা নারী হিসেবে তার যে ভূমিকা, তা আজ ক্রমাগত স্পষ্ট হচ্ছে, হচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। আমাদের এই আলাপের সাথে আজকে রয়েছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যে কথা বলছিলাম যে অনেকটা নিভৃতেই কাজ করে গেছেন শেখ ফজিলাতুন্নেসা, ভূমিকা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, সার্বিকভাবে যদি বিষয়গুলো একটু তুলে ধরেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি লেখায় বলেছেন যে তার মা ছিলেন গেরিলা যোদ্ধা। গেরিলারা চোরাগোপ্তা আড়ালে আবডালে তারা আক্রমণ রচনা করে, বঙ্গমাতা তাই। তবে তিনি একেবারে রসিকতাহীন ছিলেন না। যেমন ডক্টর নীলিমা ইব্রাহিমকে একবার তিনি বলেছিলেন, আপনারা নিজেদের ভাইকে বঙ্গবন্ধু বানালেন, আমি কি এতই বুড়ি হয়ে গেছি বঙ্গবান্ধবই হতে পারি না? তো বঙ্গমাতাটা বাহাত্তর থেকেই চালু হয়ে গেছে, এটা আমাদের স্বতঃপ্রণোদিত একটি অভিধা বলা যায়। কিন্তু আব্দুল গাফফার চৌধুরী তার ধীরে বহি বুড়ি গঙ্গা বইতে এক পর্যায়ে লিখেছেন যে দিন যতই যাবে ততই বেগম মুজিবের অবদান উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। এখন হচ্ছে তাই। এই যে আজকে আলোচনা করছি এবং বেশ কটি চ্যানেলে আলোচনা করেছি, এর কারণটা হচ্ছে এই যে এই মহীয়সী মহিলার নানাবিধ অবদান সম্পর্কে আমরা অবহিত হবার চেষ্টা করছি। সবাই করছে কিনা আমি জানি না, সবার করা উচিত। তো আমি 1946-এর একটা কথা বলি। তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হুসাইন শহীদ সরওয়ার্দী বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। অবশ্য বলা হয় বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু সরওয়ার্দী, কিন্তু আমার পর্যবেক্ষণ হচ্ছে মওলানা ভাসানীও, কারণ মওলানা ভাসানীর কর্মপদ্ধতির সঙ্গে বঙ্গবন্ধুর কর্মপদ্ধতির অনেক মিল ছিল, যেটা সেটা আজকের আলোচ্য বিষয় নয়। 1946-এ বিহারে দাঙ্গা হয়েছে, তো হুসেন শহীদ সরওয়ার্দী চাচ্ছিলেন যে এই তরুণ শেখ মুজিবকে পাঠাবেন সেখানে, কারণ তিনি জানেন তরুণটি অসাম্প্রদায়িক, মানবিক। কিন্তু হঠাৎ তার খেয়াল হলো টুঙ্গিপাড়ায় তার স্ত্রী অসুস্থ, স্ত্রীর একটা অনুমতি নেওয়া দরকার। তো বঙ্গবন্ধু চিঠি লিখলেন, চিঠির উত্তর পেলেন যে দেশের কাজের জন্যে আপনার জন্ম হয়েছে, আপনি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহই আমাকে দেখবে, আপনি দেশের কাজে এগিয়ে যান। বঙ্গবন্ধু এই চিঠিটি ইংরেজি করে সরওয়ার্দীকে বোঝালেন। সরওয়ার্দী তখন ইংরেজিতে বললেন, তার বাংলাটা হচ্ছে, মুজিব, এই মহিলা স্রষ্টার কাছে থেকে তোমার এক অপরূপ দান, প্রেশাস গিফট, কোনোদিন তুমি তাকে অবহেলা করো না। বঙ্গবন্ধু কোনোদিন করেননি। 1974-এ মস্কোতে গেছেন বঙ্গবন্ধু চিকিৎসার জন্যে, তো হঠাৎ করে দোভাষী অধ্যাপক দানিয়েল চুক, যিনি রুশ এবং ভালো বাংলা জানেন এবং বাংলা আবার সনাতনী বাংলা জানেন,
তিনি এসে বঙ্গবন্ধুকে বলেন, আপনার হৃদয়ের ডাক্তার এসেছে। তো বঙ্গবন্ধু বোঝেননি। তো বঙ্গমাতা পরিষ্কার করিলেন, তোমার হার্টের ডাক্তার এসছে। বঙ্গবন্ধু মুচকে হেসে বললেন, আমার হার্টে তো তুমি, আর কার কী দরকার আছে। যে যা হোক, ওখানেই বোঝা যায়। এবং আরেকটি কথা বল, মনে রাখা দরকার আমাদের, আজ 8ই আগস্ট তার জন্মদিন বটে, কিন্তু 15ই আগস্ট তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে লোকান্তরিত হয়েছেন। তিনি নাও পারতেন, তিনি প্রাণ ভিক্ষা চাইতে পারতেন, কিন্তু বঙ্গবন্ধুর শরীর, নিথর শরীরের ওপরে যখন তিনি হামলে পড়েছেন, তখন সেনা সদস্য যারা খুনিরা, তারা তাকে সরাতে চেয়েছিল, মানে আলাদা করে গুলি করবে। তিনি বললেন, তাকে যখন মেরেছ আমাকেও মারো, এখানেই মারো, স্টেন গান খালি করেছে। বর্বর আর কি, বর্বরতা চরম দৃষ্টান্ত এটা। তো সেই বর্বর, তো এখন একটা আত্মিক সম্পর্ক গড়ে না উঠলে এটা সম্ভব না আর কি। যে এই যে বঙ্গবন্ধু বলেছেন হৃদয় তুমি, আসলে তাই। এবং আরেকটি কথা একটু বলে নেই স্যার, আমি শুনবো, আমি এরমা দত্তের কাছে যাবো, এরপরে এসে আমি এ বিষয়টা আবার শুনছি। এরমা দত্ত, আপনার সাথে দেখা হয়েছে বেশ অনেকবারই, আমরা যতটুকু জানি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের, হয়তো সে বিষয়ে বলবেন। পাশাপাশি আপনার পর্যবেক্ষণও আমরা একটু শুনবো, যে কেমন দেখেছেন যেই রাজনৈতিক দূরদর্শিতার কথা আমরা বলি, যেই প্রজ্ঞার কথা আমরা বলি, বঙ্গবন্ধুর কাছে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার নেপথ্যে থেকে উনি যে পরামর্শ দিয়েছেন বা যে কথাগুলো বলা হয়, সেই বিষয়ে যদি একটু বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একজন সাধারণ অসাধারণ হতে পারে, এটা পৃথিবীতে খুবই বিরল দৃষ্টান্ত আছে। মানে একটা মহিলা যিনি জন্মেছিলেন দুইজন রাষ্ট্রনায়ককে তৈরি করার জন্যে, একজন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন তার প্রাণপ্রিয় কন্যা। এই দুইজন রাষ্ট্রনায়কের তৈরি করার পেছনে, এই বাংলাদেশকে দিয়ে যাওয়ার পেছনে আমাদের বঙ্গমাতার যে অবদান, এটা কোনো গল্প বা উপন্যাস যে লিখেও এটা বোঝানো যাবে না। কারণ তিনি নিভৃত চারিণী, তিনি সব কিছু করেছে জীবনে। বঙ্গবন্ধুর এই তার জীবনের 24টা বছরই উনি জেলখানায় থেকেছেন। কে সামলেছে, কে সংগঠন করে রেখেছে আওয়ামী লীগকে, কে সামলে রেখেছে তার শিশু সন্তানদেরকে, কে সামলে রেখেছে তার শ্বশুর শাশুড়ি আত্মীয়জনকে, এবং কে দেখে রেখেছে বঙ্গবন্ধুকে, এই মহিলা যিনি দৃঢ় চেতা এবং যার ভেতরে অসাধারণ শক্তি, যে শক্তিটা হলো তার ঈশ্বর প্রদত্ত, একেবারেই ঈশ্বর প্রদত্ত। এবং তিনি আসলে যে কত বড় রাজনীতিবিদ ছিলেন সেটা আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে পাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহু লেখায়, বহু বলায় পাই। তো আমি একটা উক্তি দিয়ে এই জায়গাটায় যাব। আমার ওনাকে মনে হয় যে বঙ্গবন্ধু জন্যে তার জন্ম, বঙ্গবন্ধুর সাথে তার সহমরণ একসাথেই, যেটা আনোয়ার ভাই এখন পরিষ্কার বললেন। এবং ওনার এই নামের সাথে একটা অদ্ভুত ফুলের নাম, তার নাম রেণু, তার ডাকনাম রেণু, যে ফুলের যে রেণু, সে জন্মে সে তার অপূর্ব সুবাস ছড়িয়ে সে ঝরে পড়ে। ঠিক বঙ্গমাতা যেন তার সেই নামটা নিয়ে এসেছিলেন, তার জীবন কর্মে সমস্ত কিছুতে রেখে গেছে, রেণুর মতো করেই তার সমস্ত কর্ম সমাধান করে তার জায়গাটুকু বঙ্গবন্ধু এবং তার প্রাণপ্রিয় কন্যা
যার থেকে উনি ১৬ বছরের বড় ছিলেন অড্ডি, এবং সে কথাটাই বলছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আসলে মা সৃষ্টি করে গেছে এমনভাবে যে কোনোদিন আমাদেরকে বুঝতে দেয়নি যে আমাদের কি কষ্ট বা কি অসুবিধে এবং কি কর্তব্য করতে হয়। আর আমরা এটাই বুঝি যে একটা পরিষ্কার একটা জায়গায়, যেটা আনোয়ার ভাই বলছিলেন, মানে পলিটিক্যালি উনি এত সচেতন ছিলেন এবং এই জায়গাগুলো যে এত পরিষ্কার বুঝতেন, এবং না হলে এই রাজনৈতিক সচেতনতার বিষয়গুলো নিয়ে আলাপ করব একটা নিয়ম মাফিক বিরতি নিয়ে এসে, এ বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে আমি শুনব। প্রিয় দর্শক, এ পর্যায়ে এই বিশেষ অনুষ্ঠানে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ফিরে এলাম। শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে রাজনীতি সচেতনতার যে বিষয়টি, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন, কোন কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হয়েছে, বিশেষ দুই একটি ক্ষেত্র যদি বলেন। ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৮, বিশেষ করে ৬৯ আগরতলা ষড়যন্ত্র মামলার সময় উনি যে মানে তার যে ভূমিকা অসাধারণ, এবং সর্বত সেটা উনি কিভাবে করেছেন সেই সময় তো সম্ভবত রাউন্ড টেবিল কনফারেন্স যেটি হবার কথা, এক্স্যাক্টলি, এবং উনি কত কৌশলী ছিলেন এবং কিভাবে কোথা থেকে কোথায় কোন জায়গায় গিয়ে কাকে খবর পৌঁছাবেন, কাকে বলবেন, উনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে জুতো পাল্টে নিতেন, বোরখা পরে নিতেন, বোরখাটা আবার আরেক বাড়িতে গিয়ে আরেকটা শাড়ি চেঞ্জ করে নিতেন, কারণ ওনাদের পেছনে সবসময় মানে ফেউ লাগানো থাকতো, হ্যাঁ সবসময় ফেউ লাগানো থাকতো। এবং বঙ্গমাতা কি বুদ্ধিমতি যে ওরা তো বুঝে নেবে যে একই বোরখা একই শাড়ি একই জুতো, জুতোটা পর্যন্ত পাল্টে নিতেন, সো দ্যাট ওরা যেন আর ফলো না করতে পারে না। এবং আমরা দেখতে পাই, বিশেষ করে যেটা আনোয়ার ভাই বলবেন, আমরা সবাই জানি যখন ৭ই মার্চে এই জায়গাটা আরেকটা বিশাল জায়গা, যখন সবাই এসে বঙ্গবন্ধুকে নানা রকমভাবে ওনাকে পরামর্শ দিচ্ছেন, উনি কিন্তু এসে বললেন বঙ্গবন্ধুকে, তুমি কাউরই কথা শুনবে না, তোমার মন যা বলবে, তুমি যেটা তোমার ন্যায্য মনে হবে, তোমার বিবেক যেটা বলবে, তোমার জীবনের কর্মকাণ্ডের যা ফলস্বরূপ তুমি সেটাই বলবে, জনতা যা শুনতে চায়, জনতা যা না তুমি যা করতে চাও এবং জনতার জন্যে তুমি এসছো পৃথিবীতে, এবং এই জনতার কাছেই তুমি অপরিহার্য। এবং ঠিক বঙ্গবন্ধু সেই ৭ই মার্চের যে অসাধারণ ভাষণ আমরা সবাই জানি, তবে বঙ্গমাতার যে জায়গাগুলো আরও আমরা দেখি রাজনৈতিকভাবে, ৭১-এর কথাটা, উনি তো আসলে একজন মুক্তিযোদ্ধা, বিশাল নারী মুক্তিযোদ্ধা, এ কথাটা কেউ বলে না। মুক্তিযোদ্ধা কি শুধু স্টেন গান নিয়ে গেলেই হয়েছে, না, ঘরে ঘরে কত মহিলা কত গ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদেরকে রান্না করে খাইয়েছে, তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে, এই নারী মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কীভাবে তার ছেলেদেরকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছে, এবং ছেলেরা তো ফিরে নাও আসতে পারত, সে দেশের জন্য ছেলেদেরকে দিয়ে দিয়েছে, তারপরে কত কষ্ট করে সকলকে মানে আগলে রেখেছে, এবং এ বাড়ি থেকে ও বাড়ি, তারা গৃহবন্দী ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী সন্তান সম্ভবা, সে সময় হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানেও সব মানে হাউস অ্যারেস্টের মধ্যেই তার হয়েছে, এবং সেগুলো সব উনি সামলেছেন, তো কাকে বলে মুক্তিযোদ্ধা, এইটাই আমি বলি। তাই জন্যে শত কোটি কোটি প্রণাম ওনার পায়ে জানাই। আমরা অনেক মুক্তিযোদ্ধাদের কথা বলি, আমার দুঃখ লাগে যে বেগম ফজিলাতুন্নেসা মুজিব উনি যে কত বড় মাপের মুক্তিযোদ্ধা, যিনি ৭১-এ একেবারেই বঙ্গবন্ধুকে সেই ৭ই মার্চ থেকে ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া, এখানে সব সামাল দেওয়া, পার্টিকে ধরে রাখা, এর মুক্তিযুদ্ধর মানে একজন বড় 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 তার অবদান, সে অবদানের কথা আমরা যেন আরও বেশি করে বলি,
আরও মানুষকে যেন আমরা জানাই যে কথাটা বলছে যে বঙ্গবন্ধুর কথা যত হবে তত বঙ্গমাতার কথা আরও অনেক বেশিভাবে আগ্নেয়গিরির মতো বিস্তৃত হবে। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে শুনব। বঙ্গবন্ধু নিজে থেকেই তার স্ত্রীর কথা বলতেন, সব স্বামীরাই বলতে বাধ্য হন, কিন্তু বঙ্গবন্ধু তার মন থেকে কথা বলেছেন। তার প্রমাণ, বঙ্গবন্ধু একবার বলেছেন যে আমার দুটো প্রধান অবলম্বন, একটি হচ্ছে আমার প্রচণ্ড আত্মবিশ্বাস, আরেকটি হচ্ছে আমার কৈশোর গৃহিণী। বঙ্গবন্ধু আরেকটা বলতে পারতেন যে তার এবং বঙ্গমাতার প্রচণ্ড সাহস, শুধু আত্মবিশ্বাস না, সাহস, বিবেকী সাহস। তো মনে আছে সাত পৃষ্ঠায় অসমাপ্ত আত্মজীবনে, সেখানে বঙ্গবন্ধু লিখছেন আমার বয়স 12 কি 13, রেণুর বয়স 3, তখন আমাদের বিয়ে হলো। 21 পৃষ্ঠায় লিখছেন 1942 আমাদের ফুল শয্যা হলো। আচ্ছা, আরেকটি কথা হলো, আব্দুল গাফফার চৌধুরীকে তিনি ডিকটেশন দিতেন তার জীবনে। একদিন বললেন যে গাফফার জেনারেল, তোরা তো আমাকে আমার স্মৃতির জন্য অনেক প্রশংসা করিস। হ্যাঁ, বঙ্গবন্ধু একেবারে প্রচণ্ড স্মৃতিধর ছিলেন মানুষ আর কি, 20-25 বছর আগেও দেখা মানুষের 14 গোষ্ঠীর খবর বলে দিতে পারতেন। তো বঙ্গবন্ধু বলেন, দেখ আমার কিন্তু জীবন্ত ডায়েরি হচ্ছে আমার স্ত্রী রেণু, কারণ আমি তোর সঙ্গে কথা বলার আগে তার সঙ্গে বলে আসি, আমার চাইতে তার স্মৃতিশক্তি অনেক ভালো। আচ্ছা, এ এক স্রষ্টার অপূর্ব দান আমি মনে করি আর কি, দুজনই স্মৃতিধর। স্যার, আরেকটি কথা কি আপনার মনে হয় কিনা আপনি হয়তো বলবেন এ বিষয়ে, আমরা আজকে যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেখি, এই আত্মজীবনীর মাধ্যমে তো অনেক কিছু আমরা জানতে পাচ্ছি, অনেক বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এটি লেখার পেছনে অবদান, এটি লেখার পেছনে অনুপ্রেরণা, সেই কথাই, সেই জায়গাতে যদি যে আজকে যে বঙ্গবন্ধুর 3টি বই আমাদের জাতীয় সম্পদ হিসেবে পেয়েছি আমরা, এই মহিষী নারীর জন্য, কারণ 4টা খাতা তিনি দিয়েছেন, সে খাতায় বঙ্গবন্ধু লিখেছেন। তারপরে আরও নাম করতে হবে, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রম এবং উদ্যোগ না নিলে এই বই 3টি পেতাম না। রেহানা এর সঙ্গে আছেন, কারণ কারাগারের রোজ নামটা তো রেহানার নাম কর, শেখ রেহানার নাম করুন। আবার বেবি মওদুদের কথা বলতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুরিদ বলা যেতে পারে, উনি তো প্রয়াত হয়ে গেছেন। তো সেই জন্যে এই মহিষী নারী শুধু তার স্বামীকে আন্দোলন সংগ্রামে ক্রান্তিকালে রক্ষা করেননি, বরং ভবিষ্যতেও যেন বেঁচে থাকেন তার ব্যবস্থা, তিনি তো বেঁচে থাকবেন বাংলাদেশ সৃষ্টির জন্য। একটি কথা, 26 মার্চ 1972 আজিমপুর গার্লস স্কুলে বক্তৃতা দিতে গিয়ে বঙ্গবন্ধু বললেন, আমি যখন বুলেটের মুখেও এগিয়ে যেতাম আমার স্ত্রী কিছু বলতেন না, এমনও সময় হয়েছে আমি যখন জেলে যাচ্ছি একটি পয়সাও রেখে যেতে পারিনি, সে সংসার সামলিয়েছে। তো সে যদি একটু বাধা দিত তাহলে আমার খুব কষ্ট হতো। কিন্তু একটি কথা হচ্ছে, এই মহিলা বিষয় আসক্তি, সংসার আসক্তি, সম্পত্তি আসক্তি কোনোটার মধ্যেই ছিলেন না। এবং আমরা কতজনে জানি যে ধানমন্ত্রী 32 নম্বরের বাড়ি যখন তৈরি হয় তখন তিনি মাথায় ইঁট বহন করতেন, কারণ শ্রমিক, পর্যাপ্ত সংখ্যক শ্রমিক লাগানোর মতো টাকা তাদের ছিল না, তিনি নিজে কাজ করেছেন। আমি জানি না কতজন বাঙালি মহিলাই কাজ করতে পারবেন, কিন্তু তিনি করেছিলেন আর কি। তো আর শুধু একটা কথা বলে আমি শেষ করি, যে তার বিচক্ষণতা এবং দূরদৃষ্টি। বিচক্ষণতা হলো যে 71-এ 26 মার্চের পরে পাকিস্তানি সেনারা 18 নম্বর ধানমন্ডি 18 নম্বর রাস্তায় একটা বাড়িতে তাকে বন্দি করে রাখে। জেনারেল ওমর সরাসরি বললেন যে এই বাড়ির ভাড়া কিন্তু পাকিস্তান সরকার দেবে। বঙ্গমাতা কত স্থিতধী, বললেন যে না আমরা দেব।
তো রাজি হলেন, শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হলেন বঙ্গমাতার দৃঢ়তার কাছে। কিন্তু তিনি বললেন ব্যাংকের যা কিছু হিসেবপত্র আছে তা তো শেখ মুজিবের নামে, চেক তো তার কাছ থেকে দিতে হবে, তার সই লাগবে চেকে। তো জেনারেল ওমর তাতেও রাজি হলেন, তবে চেক তা বঙ্গবন্ধুর চেক সই করে পাঠিয়ে দিলেন। অর্থাৎ তিনি এই জন্য করলেন, তিনি জানতে চাচ্ছিলেন এই যে শেখ তার স্বামীকে ধরে নিয়ে গেল, বেঁচে আছে কি না দেখি, এটাই হলো তার বুদ্ধি। আচ্ছা, তারপরে যেদিন ঢাকায় ফিরবেন 10 জানুয়ারি 1972, তিনি দুপুরের দিকে শুনলেন যে বঙ্গবন্ধু কলকাতা হয়ে ঢাকায় ফিরবেন। তখন তিনি ভেবে দেখলেন কলকাতা হয়ে ঢাকায় ফিরলে সন্ধ্যা হয়ে যাবে, তখন তো তিনি ভাষণ দিতে পারবেন না, তার নিরাপত্তারও সমস্যা হবে। তাজউদ্দিনকে ডেকে বললেন যে কলকাতা পরে যাবেন তিনি, এখন দিল্লি থেকে সরাসরি ঢাকায় ফিরুক, তাজউদ্দিন পড়িকি মড়ি করে পিএন হাকসারের সঙ্গে যোগাযোগ করে কলকাতা স্থগিত রাখেন, এবং যদি তিনি কলকাতা স্থগিত না করতেন তাহলে কিন্তু ঢাকায় তার 17 মিনিটের ভাষণ শুনতাম না আমরা। এবং অনেক বাংলাদেশের ইতিহাস থেকে একটি অধ্যায় অনুপস্থিত থেকে যেত, এই যে তার দূরদর্শিতা। তো এই অনেক কিছু আছে, কত অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আসলে সময়ের স্বল্পতার জন্য আমরা এই আলোচনা এগিয়ে নিতে পারলাম না, আর একটি আলোচনা অনুষ্ঠানেও যে মহিষী নারীর কথা আমরা বলছি, তার জীবনের যে অর্জন অবদান সেগুলো সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমরা শেষ করতে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। তবে একটি কথা বলতেই হচ্ছে, কবি কাজী নজরুল ইসলামের যে কথা, কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী, এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ক্ষেত্রে সেটি একেবারেই অক্ষরে অক্ষরে সেটি মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।